সালামু আলাইকুম শুধু দর্শক আপনারা দেখতেছেন লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের অন্তর্গত একটা বিরাট পেঁয়াজ পেঁয়াজ আপনারা দেখতেছেন এটা কালীগঞ্জের কৃষি বিভাগ কর্তৃক এটা আপনারা দেখতেছেন আমরা ক্ষেতটা দেখতেছেন কত সুন্দর এখানে আমরা কৃষকের কৃষক মাদের সঙ্গে আমরা কথা বলতে বললে বিস্তারিত জানতে পারবো ভাই আসসালাম এখানে আপনার জমির পরিমাণ কতটুক ভাই দশ শতক আপনার এটা লাগার কতদিন হইলো প্রায় দুই মাস মানে এটা কি এই কৃষি বিভাগ থেকে হ্যাঁ আপনি সবকিছু ওখান থেকে সহায়তা পেয়েছেন বীজ সার ঔষধ সবকিছু পাশি টাকা পয়সা যা আচ্ছা এটা আপনার জমি কতটুক বললেন এক একর দশ শতক এক একর দশ শতক পাশাপাশি এখানে শুধু পিঁয়াজ করছেন আর অন্য কিছু হবে না তাহলে এক একর শতক আমরা এখন কথা বলবো উপসহকারী কৃষি কর্মকর্তা স্যার আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম স্যার আপনি এই সম্পর্কে যদি একটু বিস্তারিত ব্যাখ্যা দিতেন স্যার জনগণের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো কৃষকদেরকে সবসময় টেকনিক্যালি চলতে হবে তা না হলে বাপদাদের আম বলে যে তারা কৃষি করছিল তাদেরকে প্রতি সিজনেই প্রতি ছয় মাস পর পরেই একটা করে সিজন ওঠার পর পরে জমি হয় বন্ধক থাকা লাগবে না হয় বিক্রি করা লাগবে যেহেতু বর্তমান টেকনিক্যাল যুগ সব কিছু টেকনিক্যালি করতে হবে আপনাকে মানে সবচেয়ে বড় সবচেয়ে বড় যেটা জিনিস সেটা হচ্ছে বাজারে দেখতে হবে কোন জিনিসের চাহিদা বেশি এবং মূল্য বেশি সেই হিসেবে কৃষককে সব কিছুই করতে হবে তা না হলে শুধু পিঁয়াজ না প্রতিটা দ্রব্যেই এইরকম প্রবলেম হতে পারে তো স্যার আপনি কি বলবেন এভাবে যদি আমরা কৃষকরা পিঁয়াজ করে তাহলে যে আমাদের যে যে গততে যে ঘাটতিটা পিঁয়াজের একটা পিঁয়াজের পর একটা ঘাটতি ছিল এটা কি কিছুটা লাভবান হবে স্যার হ্যাঁ অবশ্যই লাভবান হবে এবং প্রতিটা কৃষকেই যদি তারা বাড়িতে শুধু দুই চার শতাংশ বাড়িতে উঠানে পড়ে থাকে জমি সেখানে যদি তারা এই টুকু বা রসুন টুকু করে তাতেই তাদের অনেকটা মানে সাশ্রয়ী হবে এবং দাম এত উর্ধ্বগতি হবে না ধন্যবাদ স্যার আপনাকে সেই সঙ্গে আমরা কৃষি মহোদয় সারের কাছে যেটা জানতে পারলাম আমরা প্রতিটা কৃষক যদি দুই চার শতক করে এভাবে যদি আমরা বাড়ির যে আমাদের প্রতি জমিগুলো আছে এরকম যদি আমরা দুই এক শতক করে লাগাই পেঁয়াজ তাহলে অনেকটা আমাদের ঘাটতি হবে আচ্ছা পাশাপাশি এখানে দেখা যাচ্ছে সাধারণ জনগণ আরও আছে ভাই সালাম আলাইকুম ভাই আপনার কি হয় আপনার অনুভূতি এই ক্ষেত্রটা সম্পর্কে যদি কিছু বলতেন এরকম এই নিজে আবাদ করছে এইটার মানে ইয়া আগ্রহ দেখি আরো দুই চারজন আবাদ করুক হ্যাঁ করলেও আমাদের এলাকার ঘাটতি পূরণ হবে এবং আপনারা যদি সহযোগিতা করেন তা কৃষকরা উৎসাহ পাবে ধন্যবাদ ভাই আপনাকে যদি দর্শক আপনারা দেখতেছেন কত সুন্দর একটা ক্ষেত আপনারা এভাবে সত্য ভাবে আপনারা আবাদ করতে পারেন কত সুন্দর ক্ষেত এই ক্ষেতির বয়স এখনও দু মাস হয়নি দু মাসের কয়েক দিন কম দেখা যাচ্ছে সুদি দর্শক আপনারা দেখলেন এতক্ষণ পিএস ক্ষেত্রটা বা এখনো দেখতেছেন যাক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ এবং পারলে আমার এই চ্যানেলটি আরিফ জে টিভি আপনাদের পাশেই আছে আপনারা এটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ